বাংলাদেশের ডিজিটালের এসএমই উদ্যোক্তাদের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ বিষয়ক ওয়েবিনারের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত। আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করেছেন ইকেবের সাবেক ও প্রতিষ্ঠাতা সভাপতি রাজীব আহমেদ, এফ কমার্স অ্যালায়েন্সের চেয়ারম্যান সাজ্জাদ বিন আহসান সৌরভ, উইমেন অ্যান্ড ই কমার্স ফোরামের কোঅর্ডিনেটর মিতাশা রহমান খান, পাশাপাশি তিনি উইয়ের বসুন্ধরা এরিয়া হেড হিসেবেও কাজ করছেন, এবং আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন স্টুডেন্টস ই কমার্স প্ল্যাটফর্ম বা সেফের তরুণ উদ্যোক্তা উর্মি সরকার। শুরুতে আমি রাজীব ভাই আপনার কাছে আসতে চাই। ইকে হচ্ছে মানে কারো আমার বা কারো আসলে ব্যক্তিগত কোন সংগঠন না, এটা একটা মেম্বারদের সংগঠন যারা ই কমার্স নিয়ে কাজ করছে বা করতো বাংলাদেশে। 2014 সালে আমরা কিছু মানে প্রতিষ্ঠান বা কোম্পানি মিলে চিন্তা করলাম যে যদি একটা অ্যাসোসিয়েশন হয়, ট্রেড অ্যাসোসিয়েশন হয়, তাহলে এটা একটা আলাদা ইন্ডাস্ট্রি বা আলাদা একটা ট্রেড এর মধ্যে দেবেন। এর আগে ই কমার্স বলতে সবাই বুঝতো যে আপনার এই যে কম্পিউটার একটা অংশ মনে করতো, সে 2014 সালে তখন স্মার্টফোনও তেমন জনপ্রিয় ছিল না, মনে করতো যে এইটা একটা কম্পিউটার, ল্যাপটপ, ওই একটা মনিটর, এরকম কিছু একটা মনে হয় ই কমার্স কিছু একটা হয়। তো সেই সময় আমরা কয়েকজন মিলে চেষ্টা শুরু করি। তারপরে আমরা 2014 সালের 5ই জুন একটা মিটিং করি 7-8 জন মিলে যে আমরা একটা অ্যাসোসিয়েশনের চেষ্টা করবো, এবং 8ই নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সেদিন 200 জনের মতো উপস্থিত ছিলেন। তো তাদের সামনে এক সংবাদ সম্মেলনে তখন আমি ইকেবের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে ইসি কমিটির পক্ষ থেকে আমরা ঘোষণা দিই যে দেশের নতুন একটি অ্যাসোসিয়েশন যাত্রা শুরু করলো, যার নাম হচ্ছে ইকে বা ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। প্রতিষ্ঠার পরে যখন আপনারা তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করা শুরু করলেন বা তাদের বিভিন্ন সমস্যাগুলো অবশ্যই সমাধানের চেষ্টা করছেন সেই সময়, তা আসলে আপনার দৃষ্টিকোণ থেকে কোন কোন বিষয়গুলো আসলে এই তরুণ উদ্যোক্তাদের জন্য মানে বড় ধরনের ব্যারিয়ার্স বলে আপনি মনে করেন বা করতেন? তরুণ উদ্যোক্তাদের জন্য সবচেয়ে বড় যে ব্যারিয়ারটা আমার মনে হয় যে তারা আসলে একটা ফর্মাল প্রসেস এর মধ্যে আসতে চান। আপনি যদি সরকারি বেসরকারি যে কোনো ধরনের সুযোগ সুবিধা চান, আপনাকে দুইটা জিনিস থাকা উচিত। একটা হচ্ছে ট্রেড লাইসেন্স, একটা বিজনেস একজন উদ্যোক্তা হিসাবে ট্রেড করার জন্য ট্রেড লাইসেন্স থাকা দরকার। এবং এটার ক্ষেত্রে আবার কিছু ব্যারিয়ার রয়েছে, যেমন অনেক জায়গায় আপনার বাসা বাড়ির ঠিকানা ট্রেড লাইসেন্স করতে পারবেন না। এটা এটা নিয়ে কাজ করা দরকার, অ্যাসোসিয়েশন গুলা কাজ করা দরকার, সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ে ট্রেড লাইসেন্স যারা দিচ্ছেন সেই অথরিটি, সেটা আবার হচ্ছে সম্ভবত স্থানীয় সরকার প্রশাসন মন্ত্রণালয়। তো এইভাবে আমাদের এটা দিয়ে ফোকাস করা হচ্ছে যে টিআইএন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার সার্টিফিকেট, যেটা সেটাও দরকার আসলে। এই দুটা জিনিস যদি একজন উদ্যোক্তা থাকে তাহলে কিন্তু তার টিকে থাকার সম্ভাবনাটা বেড়ে যায়, কিন্তু আমরা সবাই আসলে এটাকে ভয় পাই। আর আরেকটা ব্যারিয়ার যেটা সেটা হচ্ছে আপনার অনেকেই অনলাইনের যে পটেন্সিয়ালটা, সম্ভাবনাটা সেটা বুঝতে চান না। সব অনেকে মনে করেন যে আমরা মানে এটা ই কমার্স আসলে সবার জন্য না। হাসান ভাইয়ের কাছে আসতে চাই। জি, আপনি আমাদের ইক্যাবের একটি নতুন উইংস এফ কমার্স অ্যালায়েন্স এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অবশ্যই ইক্যাবের একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু এফ কমার্স অ্যালায়েন্সটাকে আলাদা করা হয়েছে বা গঠন করা হয়েছে, তো আপনি আমাদেরকে যদি এই উদ্দেশ্যটা সম্পর্কে একটু বলেন। প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ, বাংলা ভিশন ডিজিটালকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান আয়োজনের জন্য। আর এমন একটা অনুষ্ঠানে আমি পার্টিসিপেট করতে পেরেছি যেখানে আমাদের মতো অনেকের তরুণের আইডল রাজীব ভাইয়া জয়েন করেছেন, আর এখানে বিতাশা আপুকে পেলাম, উর্মি আপুকে পেলাম, আপনাদের দুজনকেও অসংখ্য ধন্যবাদ ফর পার্টিসিপেটিং ইন দিস কনভারসেশন। সো আপনার কামিং ব্যাক টু ইউর কোয়েশ্চেন যে ওয়াই উই হ্যাভ ব্রট আপ দিস অ্যানাদার সাবসেট অফ কমিটি বা সাব কমিটি কেন আরেকটা করা হলো, কোন উদ্দেশ্য? 2014 সালে যেমন রাজীব ভাইয়ারা, তমল ভাইয়ারা, ভাইয়ারা যে উদ্দেশ্য নিয়ে ই ক্যাবটা গঠন করে, দেখেন চারদিকে মানুষ বাণিজ্যটা বুঝতে পারছে কিন্তু ই বাণিজ্যকে বুঝতে পারছে না। যখনই কথা বলা হচ্ছে ভাবছে যে কম্পিউটার পার্টস, বা যেহেতু তখন অলরেডি বাংলাদেশ কম্পিউটার সমিতি আছে, বাংলাদেশ কম্পিউটার সমিতির কাজই হচ্ছে যেন হার্ডওয়্যার নিয়ে কাজ করবে তারা, তো তাদের প্রভাব বলি বা বাকি কিছুতে বলি সব জায়গায় একটা যে হ্যাঁ কম্পিউটারের পার্টস এর বিজনেস খুব জনপ্রিয়, কিন্তু ই কমার্স এটা যে আসলে কম্পিউটারের পার্টস এর বিজনেস না, এটা যে আসলেই একটা বাণিজ্যকে ডিজিটালাইজেশনের একটা প্রক্রিয়া বা ইলেকট্রনিক মাধ্যমে নিয়ে আসার একটা প্রক্রিয়া। সো ভাইয়ারা যে কাজটা করেছিলেন, আমরাও একটা ফাইটের মধ্যে আছি, সেটা হচ্ছে এফ কমার্স, ই কমার্সের আসলে পরিসর বিশাল ব্যাপক। তো সেইখানে ফেসবুক ভিত্তিক যে উদ্যোক্তারা আছেন তাদেরকে একটা ফর্মাল জায়গায় নিয়ে আসার চেষ্টা আমরা করছি।
আমি যদি বলি, মূলত দুটো দিক থেকে এই সাব কমিটি গঠন হয়েছে এফ কমার্স অ্যালায়েন্স। প্রথমত হচ্ছে যারা উদ্যোক্তা, এফ কমার্স উদ্যোক্তা, ফেসবুক ভিত্তিক উদ্যোক্তা, তাদের এই ট্রেড লাইসেন্স বা কোনো আইডেন্টিফিকেশন না থাকার কারণে সরকার থেকে তাদেরকে কোন রকম স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এর ফলে একজন ব্যবসায়ী তার দেশের অর্থনীতিতে অবদান রাখার ফলে যে সকল সুবিধা গ্রহণ করতে পারে তারা তার কোনো কিছুই গ্রহণ করতে পারছেন না, বিকজ তাদের কোনো ফর্মাল আইডেন্টিফিকেশন নেই। এক দুই, এবার পার্সপেক্টিভটা চলে আসে ক্রেতার দিকে। একজন ক্রেতা যখন কোনো বিক্রেতার কাছ থেকে পণ্য কিনলেন, কোনো ফর্মাল কোনো বডির কাছ থেকে বা অর্গানাইজেশন বা বিজনেস এন্টিটির কাছ থেকে কোনো কিছু কিনলেন, তখন তিনি সেই পণ্য সম্বন্ধে যদি তিনি স্যাটিসফাইড না হন, তাহলে সেই কোম্পানিকে তিনি একটা দায়বদ্ধ, তিনি একটা জবাবদিহি করতে পারেন বা একটা দায়বদ্ধতার মধ্যে রাখতে পারেন। কিন্তু এই এফ কমার্স যাদের কোনো আলাদা আইডেন্টিফিকেশনের মধ্যেই তারা নেই, সো তাদেরকে কোন জবাবদিহির মধ্যে আমরা রাখবো? এটা দুটো জায়গায়, এক হচ্ছে তাদেরকে স্বীকৃতি দেয়া, তাদেরকে সরকার এবং অন্যান্য যে সকল সুযোগ সুবিধা আছে তার মধ্যে নিয়ে আসা, একই সাথে তাদের এমন একটা জবাবদিহি প্রসেসের মধ্যে রাখা যেন তারা ফ্রডিলেন্ট থেকে শুরু করে অন্যান্য যে সকল সমস্যার কারণে এই ই কমার্স পুরো ইন্ডাস্ট্রিতে প্রভাব পড়ছে নেতিবাচক। আপনি জানেন 2020-এর এই করোনাকালীন সময়ে বাংলাদেশে ই কমার্সটা যেভাবে বুস্ট করেছে, আমরা দেখেছি যে মানে 1.5 লক্ষ পার্সেল ডেইলি এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে। শুধু তাই না, গ্রসারি আইটেম এর কথা যদি বলি, দ্যাট ইন্ডাস্ট্রি রিয়েলি বুমড আপ। আমরা সব সুপার স্টোর গুলোকে দেখেছি, তারা অনলাইন ভিত্তিক হয়ে গেছে। ইক্যাপ সে সময়ে এক ধরনের বলবো স্টিকার দিয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কাজ করে স্টিকার দিয়েছে, যে স্টিকার শো করে কিন্তু একদম যে লকডাউন এরিয়া গুলো, ওয়ারির মতো এরিয়া গুলো, সেখানেও কিন্তু ডেলিভারি দেওয়া পসিবল হয়েছে ই কমার্স ইন্ডাস্ট্রি, ই কমার্স কোম্পানি গুলোর। ইটস ওকে সাজেদ ভাই, আপনার কাছে আবারও পরে আসবো। আমাদের সাথে আছেন উইল আরেকজন কোঅর্ডিনেটর মিতাশা রহমান খান, শুনতে চাই আপনার গল্প। যেহেতু আপনি বসুন্ধরা এরিয়া হেড হিসেবে কাজ করছেন এবং তরুণ একজন উদ্যোক্তা, তো আপনি এই যে আপনার পণ্যগুলোকে ডেলিভারি করার ক্ষেত্রে বা এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহনের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা, কিন্তু আমরা এর আগেও কথা বলেছি, আমরা জানি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সমস্যাটা বেশি হয়, তো আপনি স্পেসিফিক্যালি কোন কোন বিষয়গুলো ফেস করেছেন এই পর্যন্ত? ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ বাংলা মিশনকে। আচ্ছা, আমি উদ্যোক্তা জীবনে আসার পর থেকে ডেলিভারিটা নিয়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। বেশিরভাগই আমরা যারা অনলাইনে কাজ করি তাদেরকে দেখা যায় যে অনলাইনে যখন আমরা একটা পণ্য ডেলিভারি করি, আমাদের কিন্তু থার্ড পার্টির উপর মানে কুরিয়ার কোম্পানিগুলোর উপর আমাদেরকে রাখতে হয় যে কখন সেই পণ্যটা ঠিকভাবে আমাদের কাস্টমারদের কাছে পৌঁছাবে। আবার অনেক সময় দেখা যায় যখন ঈদের সময় বা যে কোনো ধরনের ওকেশনের একটা মুহূর্ত থাকে, তখন একটা রাশ টাইম থাকে, সেই টাইমগুলোতে দেখা যায় যে পার্সেল মিসিং হয় বা বিভিন্ন রকমের সমস্যা হয়, পার্সেল ডেলিভারিতে ডিলে হয়, এরকম নানা ধরনের সমস্যা হয়। তো এই ধরনের সমস্যাটাই সবার বেশিরভাগ হয়ে থাকে। এটা হচ্ছে আমরা ক্যাশ অন ডেলিভারিটার কথা বললাম। আর তাছাড়া যেটা আমরা পণ্য ঢাকার ছাড়াও ঢাকার বাহিরে যেগুলো করি, সুন্দরবন বা এসএফ পরিবহন বা অন্যান্য যে কোনো কুরিয়ার কোম্পানিগুলোর মাধ্যমে, সেটাতেও আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে ইদানিং। ওদের কাছে দেখা যায় যে বলে যে লিখিতভাবে অ্যাপ্লিকেশন করলে ওটা সমাধান হয়, কিন্তু আদৌ কোনো সমাধান আমরা পাই না। তো আমার মনে হয় যে যারা ই কমার্স নিয়ে কাজ করে তাদেরকে উচিত এই ডেলিভারি যে সমস্যাটা, এই সমস্যা যদি সমাধান করে, তাহলে আমরা যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছি অনলাইনে, যারা কাজ করছি তাদের একটা এক ধাপ এগিয়ে আরো আমরা কাজ করতে পারবো। আপনার কাছে আবারও পরে আসছি, তবে এই প্রশ্নটা সাজ্জাদ ভাইয়ের কাছে অবশ্যই রাখবো। তবে আমাদের সাথে আরো একজন পার্টিসিপেন্টস আমাদের আছে, উর্মি সরকার আপু, তিনি মূলত গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করছেন, আমরা তার গল্পটা একটু শুনে আসতেছি। উর্মি আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, ধন্যবাদ ভাইয়াকে এবং বাংলা ভিশনকে। আমি মূলত গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ মানে করি। তো আমার গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি স্টুডেন্ট অবস্থা থেকে। তো সেই উদ্দেশ্যে যেই কথাটা আমার না বললেই নয়, সেটা হচ্ছে ছাত্রজীবন থেকে স্বনির্ভর হওয়ার প্রতিপাদ্য নিয়ে আমাদের স্টুডেন্টস ই কমার্স প্ল্যাটফর্ম নামের একটি প্ল্যাটফর্ম সেই 2020 থেকে যাত্রা শুরু করেছিল। তো গ্রুপটির মেম্বার যখন 5,000 বা 4,000, তখন থেকে আমি গ্রুপটির সাথে ছিলাম। তখন আমার নিজস্ব কোনো আইডেন্টিটি বা আমি যে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, আমার এরকম কোনো আইডেন্টিটি ছিল না। বাট হ্যাঁ, আমি ফ্রিল্যান্সিং করেছিলাম, আমি আমার প্যাশন থেকে গ্রাফিক ডিজাইন শিখেছিলাম। তো
তারপর যখন আমি এই করোনাকালীন সময়ে দেখলাম যে অনেক নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে, আর নতুন একটি প্ল্যাটফর্ম আমি পেলাম স্টুডেন্টস ইকমার্স, যারা নাকি কেবল স্টুডেন্টসদের নিয়ে কাজ করছে। নতুন উদ্যোক্তাদের এই যে পণ্য পরিবহনের ক্ষেত্রে কুরিয়ার সার্ভিসের যে ভূমিকাটা, কুরিয়ার সার্ভিসের বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়, এই সমস্যার সমাধানে এফ কমার্স অ্যালায়েন্স কি ভূমিকা পালন করছে? রিসেন্টলি কিছু এফ কমার্স মিট আপ করার চেষ্টা করলাম, সেখানে প্রত্যেকের আসলে যে কয়েকটা সমস্যার কথা বলে তার মধ্যে অন্যতম হচ্ছে এই সমস্যাটা। উপজেলাগুলোর মধ্যে ই কমার্স ফোকাসড যদি ডেলিভারির কথা বলি, তাহলে সেভাবে আসলে কেউ এভাবে নাই যে কিনা ই কমার্স কে ফোকাস করে ডেলিভারি করে। সুন্দরবন বহু আগে থেকে ছড়িয়ে আছে সব জায়গায়, তাদের ই কমার্স সেল আলাদা করে গঠন করে, ঠিক আছে, কিন্তু ই কমার্স, এই যে আপু যে কথাটা বললেন যে পণ্য হারিয়ে গেলে কি হবে না হবে, আলাদা একটা ই কমার্স সেল আছে তাদের, সেগুলো তদন্ত করে সমাধান করবে, এই টাইপের এগুলো এখন আমরা দেখতে পাচ্ছি না। অন দা আদার হ্যান্ড পেপার ফ্লাই ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের 130টা উপজেলায় তারা তাদের 130টা হাব তারা তৈরি করে ফেলেছে। পেপার ফ্লাই রেডেক্স 90টা, রেডেক্সের সার্ভিস অনেকে ভালো বলছেন বলছেন না, তবে তারা কাজ করছে, তারা 90টা পর্যন্ত এখন পর্যন্ত করতে পারলেন। আমি আগে সিনারিটির কথা বলছি এই কারণে, মানে আগে বোঝার চেষ্টা করছি যে আমি একজনের কথা বলছি, বাকিরা কি কোনো অল্টারনেটিভ আমাকে দিতে পারছে কিনা এখনো। তো এর এইটাকে এই এই প্রবলেমকে সলভ করার জন্য সরকারের পক্ষ থেকে ডাক বিভাগের ই কমার্স ডেলিভারির প্রসেসটাকে ফোকাস করা হলো অলরেডি, কিন্তু ফোকাস করা হলেও এখানে একটা কথা বলে রাখি, ডাক বিভাগের 8,000-এর অধিক উদ্যোক্তা রয়েছেন যারা ই কমার্স ভিত্তিক ব্যবসা বা এর ডেলিভারি বা এই সংক্রান্ত কোনো না কিছু করে থাকেন, তারা ডাক বিভাগ দ্বারা স্বীকৃত এবং ডাক বিভাগের অফিসের সাথে বা অফিসে তারা বসে থাকেন। আমাদের আলাদা করে মনোযোগ হচ্ছে এই ডাক বিভাগের সাথে কাজ করা, এক, কেননা এখানে একটা সরকারের পক্ষ থেকে আমাদের দাবি দাওয়া গুলো আরো শক্ত ভাবে আমরা করতে পারি। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে একসাথে মিলে একটা আমরা মানে সেল গঠন করার আমরা চিন্তা ভাবনা করছি, যেখানে এই জাতীয় সমস্যাগুলোকে দেখেন, এখানে কিন্তু আমরা বলছি এসক্রো সার্ভিসের কথা এখন বলা হচ্ছে, যে পণ্য কাস্টমার বুঝে পাবে তারপরেই শুধুমাত্র কি বলে মার্চেন্ট টাকা বুঝে পাবে, এসক্রো সার্ভিস বাংলাদেশ ব্যাংকের। এসক্রো সার্ভিসে এটা বুঝতে পারলাম, কিন্তু মাঝখানে যারা ডেলিভারি যেই কোম্পানিগুলো, যাদের কারণে পণ্যটা এখনো পৌঁছে যাচ্ছে না, তাদেরকে কেউ ধরতেছে না, ধরতেছে হচ্ছে ডিরেক্ট যে মার্চেন্ট। মাঝখানের এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমরা এটা, আপনি জানেন আমাদের এই কমিটিটা মানে এই মাসেই তৈরি হয়েছে, খুব নতুন একটা কমিটি, কিন্তু ফোকাসড পাচ্ছি আমরা, বিষয়টা গুরুত্বপূর্ণ। আমরা একটা সেল গঠন করার চিন্তা করছি, যেটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করছি। এখানে আমরা পার্টিকুলারলি এই ডেলিভারি রিলেটেড যারা কাজ করছেন তাদের দায়িত্ব, তাদের জবাবদিহি, এবং তাদের ফলে কারো যদি কোনো ক্ষতি হয় সেই ক্ষতিটা ক্ষতিপূরণ তারা কিভাবে করবেন, সেই বিষয়গুলো নিয়ে ফোকাস করতে চাচ্ছি। আজাদ ভাই আপনার কাছে আরেক একটু পরে আসছি, এই বিষয়ে রাজীব ভাইয়ের একটা অভিজ্ঞতা শুনতে চাই, যেহেতু রাজীব ভাই মাঠ পর্যায়ে থেকে কাজ করে আসছেন, রাজীব ভাইয়ের যদি কোনো সাজেশনস থাকে এই টপিকে। এটা সমস্যার সমাধানের জন্য যেটা দরকার, আমাদের দুই তিনটা বিষয় খুব মানে সুনির্দিষ্ট ভাবে মনে রাখা দরকার। প্রবলেম গুলো হয় হচ্ছে আপনার ঠিক ঈদের আগে আগে, যখন ডেলিভারি মানে চাহিদাটা অনেক বেড়ে যায়, কিন্তু যারা কুরিয়ার কোম্পানি তারা কিন্তু অল্প এক মাসের জন্য বা 15 দিনের জন্য খুব বেশি পরিমাণে লোককে হায়ার করতে পারে না, লোকও পায় না, ডেলিভারি ম্যান তাদেরকে চালানোর জন্য এক্সিকিউটিভ এগুলো পায় না, আইটা হচ্ছে আপনার পেলেও লাভ কি, পরের মাসে তো তাদের স্যালারি টানতে হবে। তো সেই জন্য এইটার জন্য আমার যেটা সাজেশন ছিল তখনও ছিল, এটা 16-17 সাল আমি বেশ কয়েকবার কুরিয়ার সার্ভিস কোম্পানি গুলোকে বলেছি যে আপনারা রেট আরো বাড়িয়ে দেন, তারপর হচ্ছে হারালে একটা ইন্স্যুরেন্স এর ব্যবস্থা করেন, যে পার ইসেতে আপনার প্রত্যেকটা, যেমন মানে সাধারণ বীমা, জীবন বীমা, যে ধরনের ইন্স্যুরেন্স থাকে, তো প্রত্যেকটা ডেলিভারিতে যদি 1-2 টাকার ইন্স্যুরেন্স আদায় করা হয়, সেটা কাস্টমার এন্ড থেকেও সমস্যা নাই, ফলাফল ছিল সে সময় আলোচনা। এখন অবস্থা ভালো, এটার ফলাফল হয়েছে যে তখন একটা অরাজকতা ছিল 2015-16 সালে,
আবারও পরে আপনার কাছে আসছি। উর্মি সরকার আপনাকে, আপনি যদি একটা স্বাভাবিক ভাবে একটু অফ ট্র্যাকে কাজ করছেন, যে আপনি যে সেকশনটা নিয়ে কাজ করছেন, স্বাভাবিক ভাবে নারীদের উপস্থিতি এই সেকশনটাতে মানে আমরা যদি তুলনা করি পুরুষদের থেকে অনেকাংশে কম, সেক্ষেত্রে এই যে আপনি যে গ্রাফিক্স ডিজাইনের কাজটা করছেন, এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে আপনি অনলাইনে তাদেরকে ট্রেন আপ করার চেষ্টা করছেন, মোটিভেশন দিচ্ছেন আপনাদের গ্রুপ থেকে, তো এই কাজটি করতে গিয়ে স্পেশালি আপনি কি কি সমস্যার মুখোমুখি হচ্ছেন? সমস্যা বলতে, সমস্যা আসলে সবকিছুতে থাকে আমার আমার মনে হয়, আর অ্যাজ এ উইমেন একটু বেশি থাকে উইমেনদের সমস্যা। সমস্যা আমি যে খুব অনেক বড় পরিসরে কোনো সমস্যা ফেস করেছি আমি তা বলবো না, এদিক দিয়ে আমি একটু লাকি যে আমি এত বড় কোনো সমস্যা ফেস করিনি। বাট হ্যাঁ, অনেকে প্রশ্নবিদ্ধ করে যে আচ্ছা এই মেয়েটা গ্রাফিক ডিজাইনের উপর ট্রেনার, সে ট্রেন আপ করছে কিছু স্টুডেন্টদের, তো সে কি আসলেই ক্যাপাবল, সে কি আসলেই ট্রেন আপটা করতে পারছে, এই ধরনের কিছু খুবই টেক্সট আমার কাছে এসেছে প্রায়ই, এখনো আসে যে মানে আমার যোগ্যতা নিয়ে কিংবা আমার পোর্টফোলিও নিয়ে, তখন আমি তাদেরকে যোগ্য মানে জবাবটা দিতে পারি, এই জন্য আমি ব্লেসড। রাজীব ভাইয়ের কাছে এই প্রশ্নটা রাখতে চাই, আসলে রাজীব ভাই এই বিষয়ে আপনি কি বলবেন, আপনার সাজেশনস কি? এই ধরনের আসলে সমস্যা আমাদের মানে প্রত্যেককে মোকাবেলা করতে হয়, যখন নতুন একটা কিছুতে আসে, একটা ঢেউ আসে, তখন সেটা হয়, আর মেয়েদের ক্ষেত্রে আরো বেশি সমস্যা থাকে। তো যেটা ই ক্যাবে যখন আমি ছিলাম তখনও যেটা দেখতে পেরেছি, বা উইকেও অ্যাডভাইজার আমি, বা গ্রুপে অ্যাডমিন ছিলাম এক মাস আগ পর্যন্ত, মেয়েদেরকে যেটা করা দরকার, মেয়েদের জন্য একটা খুব একটা সেফ এনভায়রনমেন্ট করা দরকার। আমি যে 2014 সাল থেকে আমি যখন যে গ্রুপের অ্যাডমিন ছিলাম বা এখনো আছি, সেখানে হচ্ছে যে মেয়েদেরকে সামান্যতম বিরক্ত করা যায়, এবং সেই জন্য সে আমি যে গ্রুপ গুলাতে অ্যাডমিন ছিলাম সেই গ্রুপ গুলাতে অনেক দ্রুত ঘটতে পেরেছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি মেয়েদের সাকসেস স্টোরি তুলে ধরতে পারেন, আমাদের একটা বড় সমস্যা হচ্ছে আমরা নিজের বাইরে কাউকে আসলে প্রশংসা করা, প্রমোট করা, উৎসাহ দেওয়া এগুলোর মধ্যে নেই। এটা যদি আমরা আসলে নিশ্চিত করতে পারি যে আমরা কিছু সাকসেস স্টোরি তৈরি করবো, কিছু রোল মডেল তৈরি করবো, কিছু এক্সাম্পল তৈরি করবো, এই মুহূর্তে আমি যেটা করছি যে আমার নিজের একটা গ্রুপ আছে ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ, সেইখানে আমরা ময়মনসিং এর একজন রয়েছে নারী পাকো, টাঙ্গাইল থেকে পপি সরকার আপু, দিনাজপুর থেকে হচ্ছে খুরশেদা আপু, তো এরকম ট্রেনের মেজামিন নাকি আপু, তারা এরকম কয়েকটা সাকসেস স্টোরি তৈরি করছি আমি, যা মানে তারা নিজেরাই করছেন, আমি জাস্ট প্রমোট করে দিচ্ছি যে হ্যাঁ ওনারা ভালো কাজ করছেন। রাজীব ভাই আপনার কাছে আবারও আসছি, আমি আমি এই বিষয়ে সাজ্জাদ ভাইয়ের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে এই যে সোশ্যাল যে হ্যারাসমেন্টের বিষয়টা, এই বিষয়ে কি আপনারা স্পেশালি কোনো কাজ করছেন বা কোনো স্পেশাল ফোকাস দিচ্ছেন কিনা এই জায়গায়? এখন পর্যন্ত এভাবে চিন্তা করা হয় নাই, খুব অল্প সময়ে যেহেতু এফ কমার্স অ্যালায়েন্সের জন্ম। তবে আপনি যদি বলেন পার্সোনালি আমার জায়গা বা আমার স্ট্যান্স বা আমরা এই ব্যাপারে কাজ করতে চাই কিনা, নিঃসন্দেহে কাজ করতে চাই। আমি যদি আমার বর্তমান কাজের পরিধির কথা বলি, আমি এখন যে কাজগুলো করছি তার মধ্যে একটা হচ্ছে লাল সবুজ নামের একটা ই কমার্স মার্কেট প্লেস তৈরি করছি। আমি একটু বুঝিয়ে বলছি কেন আমি কথাটা তুললাম। লাল সবুজ বাংলাদেশ মহিলা সংস্থা, জাতীয় মহিলা সংস্থা অর্থাৎ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটা ই কমার্স মার্কেট প্লেস, যা কিনা শুধুমাত্র নারী উদ্যোক্তাদের জন্যই তৈরি। নারী উদ্যোক্তারা 490টি উপজেলা থেকে নারী উদ্যোক্তাগণকে সহায়তা করা হবে, যেন তারা তাদের তৈরিকৃত পণ্য অথবা তার এখানে ট্রেডও পসিবল, যে সংগৃহীত দেশি পণ্য সেগুলো তারা ই কমার্সে নিয়ে আসবে। দেশে 1470 জন তথ্য আপা, তাদেরকে বলছি আমরা তথ্য সেবা কর্মকর্তা এবং সহকারী সরকারি, তারা এই নারীদেরকে 1470 জন কর্মকর্তা এবং সহকারী তারা নারীদেরকে সহায়তা দিচ্ছেন ই কমার্সে আসার জন্য। আমরা খুব শীঘ্রই এটা লঞ্চের জন্য অপেক্ষা করছি। তো আমি একটু এই কথাটা বললাম, আমি আমার ক্যারিয়ারে মানে 2016 সাল থেকেই নারীদের এন্টারপ্রেনারশিপ, নারীদের এই আমি যদি পার্টিকুলারলি ফ্রিল্যান্সিং এর কথা বলি, 2017 থেকে 19 পর্যন্ত আমার ইন্টারনেট আমার নামের একটা কর্মসূচি করেছিলাম, যেখানে 2304 জন নারীকে আমরা ফ্রিল্যান্সিং শিখিয়েছিলাম। নারীদের হ্যারাসমেন্ট, নারীদের উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে কতটুকু চাপ আসে সেটা পার্সোনালি আমি অনেক শুনতে পেরেছি, দেখতে পেরেছি। আমার থাকা প্রত্যেকটা জায়গাতেই আমরা এটাকে ব্লক, নাম্বার ওয়ান ব্লক করার, নাম্বার টু হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করেছি।
আপনি একটা জিনিস দেখেন, আমার এই লাল সবুজ নামে যে মার্কেট প্লেসটা তৈরি করা হচ্ছে এখনো, এটার ডেভেলপমেন্টে এবং এটার ডিজাইন থেকে শুরু করে বহু জায়গায় ইভেন আমাদের গ্রাফিক্স ডিজাইনার নারী রুবাইতি জান্নাত নামের একজন আপু আমাদেরকে, তিনি এখানে হেল্প করছেন যেন এটার ইউআইটা ডেভেলপ করা যায়। সো উই আন্ডারস্ট্যান্ড হাউ ইট ইজ, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ ফর আস টু, আমি বলবো রেকগনাইজ উমেন, কারণ তাদের যে সৃজনশীলতা, তাদের যে চিন্তা ভাবনা, এটা আমি সব জায়গায় আনতে পারবো না। আর দ্বিতীয়ত আপনি যেটা বলছেন, যাদের আসলে সমস্যা হচ্ছে তাদেরকে ছোট করা বা এই করা, তাদেরকে একটু এডুকেট করতে হবে। আপনি তাদেরকে কোনো আইনের মধ্যে নিয়ে আসাটা প্রথমেই কঠিন, হ্যাঁ সাইবার ক্রাইম আইন থেকে এখানে ট্রলিং বা অন্যান্য অনেক কিছু আছে, কিন্তু এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আই উড রিকোয়েস্ট ইউ অ্যাজ ওয়েল ফ্রম ইউর প্ল্যাটফর্ম, ইউ আর সামওয়ান হু ক্যান ব্রডকাস্ট ইট ইন আ বিগার ওয়ে। আমি আমার জায়গা থেকে, আমার এফ কমার্স থেকে আমরা নিয়মিত এডুকেট করার চেষ্টা করবো। আমার এফ কমার্স অ্যালায়েন্সে দুটো শো রান করে, তার একটা রান করছেন হুরায়রা শিশির আপু এবং আরেকটি রান করছেন হচ্ছে হোসনে আরা খান। সোশ্যাল হ্যারাসমেন্ট গুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় বা কিভাবে হ্যান্ডেলিং করা যায়, এই অনুষ্ঠান গুলোতে আমরা এই বিষয়গুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। আমি যা বলছি, নারীরাই সেখানে আরো বেশি যুক্ত হবে, যেন আমরা তাদেরকে এগুলো বিষয়ে অ্যাওয়ার করতে পারি। সাজ্জাদ ভাই ধন্যবাদ, এই প্রসঙ্গে আপনার সাথে আবারও একটু পরে আসছি। আমাদের সাথে বিতাশ রহমান খান আপু আমাদের জন্য অপেক্ষা করছেন। আপু আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি একটা এরিয়া হেড হিসেবে কাজ করছেন, আপনি বিশেষ করে কোন কোন ট্রেনিং গুলো বা কোন কোন বিষয়গুলো ব্রিফ করেন যারা মূলত আপনার অধীনস্থ হয়ে কাজ করেন, আপনার টিমে কাজ করেন? ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আমি হচ্ছে উইয়ের বসুন্ধরা হেড হিসেবে কাজ করছি। তো আমার এখানে দায়িত্ব হচ্ছে, উই আসলে একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, তো 12 লক্ষ মতো মেম্বার আছে। তো সবার হচ্ছে ওখান থেকে সব রকমের নোটিস বা যে যে অ্যানাউন্সমেন্ট গুলো আসে সবার একত্রিত পাওয়া সম্ভব হয় না। তো সেটার জন্য হচ্ছে আমাদের ঢাকার মধ্যে 24টা এরিয়া ভাগ করে দেওয়া হয়েছে। এর মধ্যে হচ্ছে আমি বসুন্ধরা আবাসিক এলাকাতে পড়েছি। তো আমার কাজগুলো হচ্ছে, আমার উদ্যোক্তা যারা আছে আমাদের এই এরিয়াতে, যে নারী উদ্যোক্তারা আছে, তাদের সবাইকে একত্রিত করা, তাদেরকে উদ্যোক্তা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি করতে হবে সেই সব বিষয়ে ট্রেন আপ করা, প্লাস প্রতি মাসে আমরা তাদের সাথে একটা করে জুম মিটিং করি, সেখানে আমরা ওদেরকে বিভিন্ন রকমের বিষয়ে, সফট স্কিল, তারপর ডিজিটাল স্কিল সম্পর্কে, বিভিন্ন রকমের স্কিল সম্পর্কে শিখাই। আর যারা হচ্ছে, স্যার রাজীব স্যার যেটা বলেছিলেন যে উদ্যোক্তারা, আমরা অনেকেই হচ্ছে অনলাইনে যারা কাজ করি তারা নিজেদেরকে ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে মনে করে, কিন্তু আমাদের যে একটা ট্রেড লাইসেন্স এবং টিন সার্টিফিকেট যে করা দরকার উদ্যোক্তা হিসেবে, এটা আমাদের সবচেয়ে বড় উদ্যোক্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে এবং শক্তিশালী একটা মাধ্যম এটা। তো এটা অনেকেই বুঝছে না, তো এটা যেন সবাই করে ফেলে সেটার জন্য আমরা এখন হচ্ছে ভালোভাবে জোর দিচ্ছি, যেন সবাই তাদের ট্রেড লাইসেন্সটা এবং পাশাপাশি তাদের টিনটাও করে ফেলে। তো এসব নানা ধরনের বিষয়ে আমরা আমাদের উদ্যোক্তাদেরকে বুঝাচ্ছি যেন তারা আরো ভালোভাবে এগিয়ে নিতে পারে। তাছাড়া দেখা যায় যে একজন, আমরা বিভিন্ন এরিয়া বা জায়গা থেকে যখন একা থাকি তখন একটা শক্তিটা কম থাকে, তো একত্রিত হয়ে যখন আমরা একসাথে কাজ করব বা একত্রিত মিলে একটা পরামর্শ করে কাজ করব, তখন আমরা আরো ভালোভাবে এগিয়ে যেতে পারবো বা আমাদের পরামর্শ করে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাওয়ার পরটা আরো সুন্দর মসৃণ হবে। তো এভাবে আমরা একসাথে করে কাজ করছি, আমি আমার এরিয়ার মেম্বারদেরকে নিয়ে। আপনার গ্রুপ থেকে স্পেশালি আমাদের এফ কমার্স অ্যালায়েন্সের যিনি দায়িত্ব পালন করছেন সভাপতি হিসেবে, চেয়ারম্যান হিসেবে, এই এই অ্যালায়েন্সের কাছে আপনাদের গ্রুপ থেকে প্রত্যাশা কি? আচ্ছা ভাইয়া, যেটা বললো যে ওনারা হচ্ছে কুরিয়ারের যে হারিয়ে যাওয়া বা বিভিন্ন রকমের সমস্যাগুলো সমাধান হবে, এটা যদি হয় তাহলে অনেক ভালো হবে। কারণ আমি ই কমার্স বিজনেসের সাথে যুক্ত আছি 2015 সাল থেকে আমি বিজনেসটা করছি। তো তখন থেকে দেখা যায় আমি পাঠাও, ই কুরিয়ার, মানে মোটামুটি অনেকগুলো কুরিয়ার কোম্পানির সাথে কাজ করেছি। তো ম্যাক্সিমাম কোম্পানির দেখা যায় যে একটাই সমস্যা থাকে, যে পার্সেল হারিয়ে যাওয়া। বেশিরভাগ হচ্ছে রাশ টাইম, যেটা ঈদের সময় বা কোনো একটা ওকেশনালি টাইম, যে বাংলাদেশে হচ্ছে পয়লা বৈশাখের সময় একটা রাশ যায়, সেই টাইম গুলোতে দেখা যায় পার্সেল ডিলে হয়, পার্সেল হারিয়ে যায় এরকম। আর আরেকটা সমস্যা ইদানিং যেটা দেখা যাচ্ছে, সেটা আগেও ছিল বাট ইদানিং মনে হচ্ছে যে বেশি হচ্ছে, যে পেমেন্টেও ডিলে করে। হ্যাঁ, পেমেন্ট সিস্টেমটা ডিলে করে, বলে যে সপ্তাহে 2 দিন পেমেন্ট করবে, কিন্তু দেখা যায় যে আমরা কুরিয়ারটা ইউজ করতে থাকি বা ইউজ টু হয়ে যায় তাদের সাথে, তো দেখা যায় যে ওরা
সপ্তাহে দুদিনের বদলে সপ্তাহে একদিন দিচ্ছে, বা যখন বড় কোনো অ্যামাউন্ট জমে যায় যেমন 50,000 টাকা বা 60,000 টাকা এরকম অ্যামাউন্ট যখন বড় হয়ে যায় তখন তারা দেখা যায় যে সময় মতো পেমেন্টটা করতে যায় না, বিভিন্ন রকমের বলে ব্যাংক ইস্যু বা এরকম নানান ধরনের ইস্যু বলে তারা এটাকে মানে ঘুরাতে থাকে। কিন্তু ভাইয়া যদি এই জায়গাটাও যদি দেখে যে পেমেন্টের ব্যাপারটা যদি দেখে যে কুরিয়ার গুলা যদি পেমেন্টের ব্যাপারটা যদি ক্লিয়ার ভাবে দেয় যে তারা যে বলে যে সপ্তাহে দুদিন পেমেন্ট করবে সেটা যদি ঠিক মতো থাকে তাহলে মনে হয় যেন আমাদের মতো যারা উদ্যোক্তা যারা অনলাইনে কাজ করছি ডেলিভারি ইস্যু গুলা আরো ভালো হবে। দৃষ্টি আকর্ষণ করছি আপনার কাছে, প্রশ্নগুলোর উত্তর চাইবো, তবে তার আগে আমাদের সাথে উর্মি সরকার আপু যুক্ত আছেন, ওনার কাছে লাস্ট প্রশ্নটা নিয়ে আসি। জি উর্মি সরকার, আপনি সম্ভবত আমাকে শুনতে পাচ্ছেন, ইফ কমার্স অ্যালায়েন্স এর আপনাদের প্রত্যাশা কি? ভাইয়ার বলা কথাগুলো আমি সবগুলি শুনেছি সবকিছু। ইফ কমার্স এলায়েন্স আমার প্রত্যাশা হচ্ছে যে ভাইয়া একটু আগেই বললেন যে উইমেন্সদের নিয়ে উনি অনেক কাজ করেছেন, উইমেন্সদের অনেক কিছু সামনে থেকেই ফেস করেছেন, তো সেই ক্ষেত্রে এই অ্যাওয়ারনেস গুলো যেরকম আমরা এই প্ল্যাটফর্মে এসে তুলে ধরতে পারছি এই অ্যাওয়ারনেস গুলো যেন ইফ কমার্স অ্যাসোসিয়েশন থেকেও তুলে আনা হয়। আর রাজীব স্যার যেটা বললেন যে যত বেশি রোল মডেল ক্রিয়েট হবে উইমেন রোল মডেল, অলরেডি হচ্ছে, হচ্ছে না তা না, অলরেডি মানে অনেকাংশেই ইমপ্রুভ এটা হয়ে গেছে। সো এই রোল মডেল গুলো ক্রিয়েশনের ক্ষেত্রে কিন্তু আমাদের ই কমার্স প্ল্যাটফর্ম ইফ কমার্স অ্যাসোসিয়েশন যাই বলি না কেন এই সবগুলো প্ল্যাটফর্ম যেন এক সূত্রে গাঁথা, একভাবে হয়ে যেন মানে উইমেনদেরকে রোল মডেল করার ক্ষেত্রে যেন প্রমোটের ক্ষেত্রে বলি বা তাদেরকে সাপোর্টের ক্ষেত্রে বলি সেই বিষয়গুলোর দিকে যেন তারা একটু নজর রাখেন, আমি জানি রাখেন, এটাই আমার প্রত্যাশা থাকবে সকলের প্রতি। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ উর্মি আপু আপনাকে। আমরা সাজ্জাদ ভাই, সংক্ষেপে এই যে যে সমস্যাগুলো অভিযোগগুলো যে চিহ্নিত হয়েছে এগুলোর বিষয়ে কি বলবেন? প্রধানত দুটো বিষয়ে আলোচনার মধ্যে চলে আসলো, এক হচ্ছে ডেলিভারি সংক্রান্ত, আর একটা হচ্ছে উইমেনদের ইনভলভমেন্টটাকে কতটা সহজে আমরা গ্রহণ করতে পারছি। ডেলিভারির ক্ষেত্রে আমি যদি বলি, বারবার সুন্দরবনের নাম আসছে, আসলে এইভাবে একটা কোম্পানির নাম বারবার আমি এইভাবে নিতে চাচ্ছি না, তারপর আমরা কুরিয়ার সার্ভিস, ওভারঅল কুরিয়ার সার্ভিসের কথা বলবো, ওভারঅল কুরিয়ারের, সেটাই তো, এভাবে না বলি। তো দেখা যাচ্ছে যারা প্রথম থেকে কাজ করে আসছে কারো ভাবে, এখন আমরা আধুনিক কোম্পানি গুলো কি হয় API এর মাধ্যমে ইন্টিগ্রেট করা হচ্ছে, ডেলিভারি ট্র্যাকিংটা অনেক ইজি হয় যে একটা পণ্য কোথায় আছে। আমি যদি ফুডপান্ডা বা অন্যান্য ফুড ডেলিভারির কথা বলি, আমার খাবারটা কোথায় আছে আমি যেভাবে দেখতে পাই সেভাবে কিন্তু আমার প্রোডাক্টটা কোথায় কবে পৌঁছাচ্ছে এবং কখন আমার টাকাটা আমার হাতে আসছে সেই সহজ সেই জিনিসটা সহজীকরণ এখনো হয় নাই। তো আমাদের ইফ কমার্স অ্যালায়েন্স থেকে আমরা এই প্রযুক্তিগত সাপোর্ট গুলো দিতে চাই, যেখানে কিনা ডেলিভারি ট্র্যাকিং উইল বি রিয়েলি ইজিয়ার। তো যে কোম্পানিগুলো আগে থেকে কাজ করছে তারা এখনো API সেভাবে নিয়ে আসে নাই, যদিও এটা করাটা খুব বেশি কঠিন হতো তা না, কিন্তু সনাতন পদ্ধতিকে ভেঙে নতুন একটা পদ্ধতিতে আনতে একটা ভালো ধাক্কা দিতে হয়, হয়তো বা আমাদের এই ভয়েস গুলোই তাদেরকে সেই ধাক্কাটা দিবে। তো আশা করছি সেখানে কাজ করার বড় জায়গা আছে। আর আরেকটা অবশ্যই সেটা হচ্ছে যে উইমেনদের অ্যাটাচমেন্টের অ্যাওয়ারনেসে ইফ কমার্স অ্যালায়েন্স কাজ করবে, এই কথাটা দিচ্ছি ইনশাল্লাহ। নারী উদ্যোক্তাদের এক হতে হবে অনেক ক্ষেত্রে, যেটা আমি ফেসবুকে দেখি অনেক ক্ষেত্রে নারীরা নারীদেরকে খোঁচাখুঁচি করছে, পাল্টা আক্রমণ করছে, খুব বেশি ভাবে আক্রমণ করছে, এবং সেটা যদি হয় তাহলে তো পুরুষরা আরো বেশি উৎসাহিত হবে, যে নারীরা যদি নিজেরাই নিজেদেরকে পুরোপুরি সম্মান না করে তাহলে তখন পুরুষরা বলবে যে ওরা তো নিজেরাই নিজেদেরকে করছে, মানে করছে হ্যারাস করছে, তাই এখানে আমরা করলে দোষ, কিন্তু একটা অ্যাটিটিউড আছে যেটা কোনোভাবেই উচিত না। এবং আমি মনে করি যে এই বিরুদ্ধে নীতিমালা থাকা উচিত, আইন আইন আছে নীতিমালা রয়েছে, যেটা দরকার আমাদের অ্যাওয়ারনেস দরকার সবার। তো আমরা অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে, ধন্যবাদ উর্মি সরকার আপু, আপনার ডিজাইন সেকশনে কাজ করছেন, আপনাকে এই সেকশনে আরো উন্নতি কামনা করছি। বিতাশা খান রহমান আপু আপনার জন্য শুভকামনা থাকছে, যেহেতু আপনি এরিয়া হেড হিসেবে কাজ করছেন, আপনার অধীনস্থ যারা আছেন তাদেরকে নিয়ে আপনার আপনার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।
সাজ্জাদ ভাই আপনি আছেন এবং আপনি এফ কমার্স অ্যালায়েন্সের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, এবং আপনার কাছে আমাদের প্রত্যাশাটা থাকবে এটাই যে যেহেতু নামটাই এফ কমার্স অ্যালায়েন্স, সেক্ষেত্রে এই ফেসবুক রিলেটেড যে সমস্ত বিজনেস প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো যে কোনো সমস্যার সমাধানে আপনাদের দ্বারস্থ যদি যে কোনো তরুণ উদ্যোক্তা হয় সেক্ষেত্রে তারা সমাধান পাবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং সর্বশেষে রাজীব ভাই আপনি আছেন অত্যন্ত বিজ্ঞ পার্সন, আপনাদের কাছেও আমরা আশা করছি যে কোনো সময় যে কোনো ধরনের তরুণ উদ্যোক্তাদের কোনো ধরনের সমস্যা যদি ফেস করে তারা পরামর্শের জন্য যদি আপনার দ্বারস্থ হয় তাহলে আপনার কাছ থেকে সেই সমস্যার সমাধানটি পাবে। আর আজকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ওয়েবিনার। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।